তাহলে যে বিষয়টা হবে
যে এই যে অপশক্তির প্যাকেজ তারা তাদের চক্রান্ত করার সময় পাবে, তারা আমাদেরকে গ্রেপ্তার করে ফেলবে, তারা আমাদের সকল প্ল্যানগুলোকে ধ্বংস করে দিবে, এরকম অসংখ্য আর্গুমেন্ট আমাদের সামনে আসে এবং এই যুক্তিগুলোর কারণে আমরা 30 মিনিটের মধ্যে ডিসিশনটি পাল্টে পরশুদা কালি নর্মাস টু ঢাকা এই ঘোষণা দিবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি যুদ্ধের যুদ্ধ কৌশল। আমরা যখন এই মুহূর্তে আমরা জানি আপনারা আমরা গতকালকে যখন চুক্তি সেই কথাটি শুনেছিলাম, আমাদের রক্ত পদ্মকে মাথায় উঠে গিয়েছিল। আমরা সকলে এখনো আমাদের এই রক্তের ক্ষত, এই রক্তের ক্ষত আমাদের চোখে ভাসছে। সেই জায়গায় আমরা যদি এমন কোন সিদ্ধান্ত নেই, আমরা এখন থেকে পদত্যাগ করে ফেললাম, কিন্তু যে মানুষটিকে আমরা বসাবো এটা ইনস্ট্যান্ট কখনো সম্ভব নয়। আমরা বর্তমান বিরোধকে বসানোর সময় বাংলাদেশের প্রাচীন বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হয়েছে, মতের সাথে কথা হয়েছে, আন্তর্জাতিকভাবে যদি স্বীকৃত হবেন এই বিষয়ে কথা হয়েছে। এখন এই রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর জন্য আমাদের সবার সাথে প্রথমত কথা বলতে হবে এবং ওইরকম একজন ব্যক্তি সিলেক্ট করতে হবে। এই জায়গায় যদি আমরা কৌশলের কাছে না জিতে ইমোশনের কাছে হেরে যাই, তাহলে আলটিমেটলি দীর্ঘমেয়াদে আমাদের এবং আমাদের দেশের জন্য ক্ষতি হবে। একটা জিনিস মনে রাখবে, আমাদের মধ্যে হয়তো 2-4 জন ফ্যাসিস্টের দোষরে সে উচকানি দিতে পারে, তাদের কারণ হচ্ছে দেশকে যদি অস্থিতিশীল দেখানো যায় এবং এই সুযোগ নিয়ে ফ্যাসিস্টরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় উঠে দেওয়া শুরু করে দিয়েছে। এই ফ্যাসিস্টরা আমাদের এই যে নিজেদের মধ্যে কিছুটা সময়ের কিংবা চিন্তাকে পার্থক্য করার সুযোগ নিয়ে তারা কিন্তু রাজপথে এসে উঠে দেওয়া শুরু করতে পারে। সেই জায়গায় ঠান্ডা মাথায় প্রয়োজন হলে কালকের মধ্যে আমরা সকলে বসে এই চুক্তির জায়গায় কাকে বসানো যায় সেই সিদ্ধান্তটি আমরা নিব এবং সেই সিদ্ধান্তটি নিয়ে আমরা আমাদের সেই বাংলাদেশের প্রত্যাশা করছি ফ্যাসিস্ট বিরোধী সকলের ঐক্যমতের ভিত্তিতে সেই বাংলাদেশের দিকে আমাদের যেতে হবে। সবচেয়ে বড় কথা ভাই, সবার আগে আমাদের চিন্তা করতে হবে সেই চিন্তা বিদেশের মানুষ এবং দেশের জন্য দূরদর্শী সম্পন্ন হবে। আমরা এখন এমন একটি অবস্থায় ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত পুরো দেশের জন্য অনেক লং টার্মে একটি নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। সেই জায়গায় ঠান্ডা মাথায় ভেবে চিন্তা আমরা আমাদের সিদ্ধান্তটি নিব। আমরা কিন্তু শহীদ হয়ে দাঁড়িয়েছিলাম, আপনারা এখানে দাঁড়িয়েছেন, আমরা শহীদ হয়ে দাঁড়িয়েছি। আমরা তাদেরকে আপনাদের অনেকে তো শিখেছিলেন, ছিলেন না? আমরা সেখান থেকে আমরা এই সপ্তাহটি সময় দিয়েছি, মানে 2 দিন, কালকে এবং পরশু দিন, এবং সকল কিছু ভেবেই এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেই জায়গায় প্রথমত আমরা আপনাদের এই ইমোশনকে শ্রদ্ধা জানাই। আমরা অনেক আহত ছোট্ট ভাইরা এখানে এসেছেন, আপনাদের প্রতি আমাদের মাথা দান করে আমাদের শ্রদ্ধা আপনাদেরকে জানাই এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই সিদ্ধান্ত, সত্যি সিদ্ধান্ত যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত দিনের মধ্যে না পাই, আপনাদেরকে ফোন লাইনে রেখে আপনাদের পিছিয়ে দাঁড়িয়ে আমরা একসাথে আবার রাষ্ট্রপতি বলব। আমাদেরকে ভোট
দল নেতৃত্ব দিয়েছেন, আমরা আমাদের জায়গায় সরকার চালিয়েছি, তাহলে এই ছাত্র দলের থেকে কখন যে সিদ্ধান্তগুলো নিতে হয়েছে এই সিদ্ধান্তগুলো দ্রুততম সময়ে নিতে হয়েছে। এবং আপনি যখন একটি বিপ্লবী সরকার করবেন আপনার বিপ্লবী একটা বাহিনী থাকতে হবে, সেই বাহিনী আপনার সরকারকে সেই করতে হবে। আমার কি বিপ্লবী বাহিনী আমাদের কি বাহিনী ছিল? সেই সরকার আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেতে হচ্ছে এবং সেই জায়গায় আমাদেরকে সহযোগিতা করতে চাইছে, তাদের সহযোগিতা করতে হচ্ছে। কিন্তু সর্বশেষ শুধু একটি কথা বলি, সামনে আমরা আর কোনো মুখ প্রাধ্য নেব দর্শক। এই মুহূর্তে আসলে বঙ্গভবনের সামনে যেখানে আসলে ব্যারিকেড দেওয়া ছিল আসলে বঙ্গভবনের নিরাপত্তার স্বার্থে, সেখানে আসলে এসেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং
সারদি সালাম তারা যেমনটা আসলে জানালেন যে আসলে আগামী দুই দিন তারা আসলে সময় দিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে আসলে পদত্যাগের জন্য, তারা যেমনটি আজকে বিকালে তাদের ডাকা শাহাবুদ্দিন চুপ্পু এবং ছাত্রলীগ নিষিদ্ধ দাবিতে যেই শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে যেই সমাবেশটি ছিল সেই সমাবেশ থেকে তারা যেমনটি জানিয়েছিলেন যে আজকে আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, সেই ঘোষণাটি মূলত আজকে এখন রাত 11:45 আসলে এখানকার বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারদি সালাম এবং হাসান আবদুল্লাহ এখানে এসে একই কথাটি বলছিলেন এবং যারা এখানে মূলত আন্দোলন করছিলেন এবং বিক্ষোভ করছিলেন মূলত শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে তারা যেমনটি আসলে তাদেরকে শান্ত করার জন্য মূলত এখানে হাসান আবদুল্লাহ এবং সারদি সালাম এসেছেন এবং তারা দুজনে এই এই আন্দোলনকারী এবং বিক্ষোভকারীদের কাছে দুই দিন সময় চেয়েছেন যেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত যেন তারা শান্তিপূর্ণভাবে এই এই পদত্যাগের এই দাবিটি যেন তারা আগামী বৃহস্পতিবার পর্যন্ত যেন সংযত রাখেন এবং সেটি যেন আগামী এবং তারা এবং এর মধ্যে যদি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ না করে সেক্ষেত্রে আসলে তারাও বিশেষ করে হাসান আবদুল্লাহ এবং সাদি সালাম তারা দুজন আসলে এবং বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি আসলে এই আন্দোলনের সাথে একতাবদ্ধ হবেন বলে তারা এখানে আসলে প্রতিজ্ঞা করে গিয়েছেন। এখানে আসলে হাসান আবদুল্লাহ যেমনটি বলছিলেন আসলে বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে বিদেশি মিডিয়াতে বিভিন্ন প্রচার করা হচ্ছে যে আসলে বর্তমান বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আসলে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীর সাথে আসলে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তো যেই বিষয়টি তিনি আর কি সরাসরি নাকচ করেছেন এবং এখানে যারা আন্দোলন করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যেন এই বিষয়টি আজকে এখানে শান্তিপূর্ণভাবে শেষ করা হয় এবং আগামী দুই দিন সময় যেন আসলে এখানকার আন্দোলনকারীরা যেন দেয়। আমরা আজকে রাতেই না এখনই চুপ্পুর পদত্যাগ চাই, কোন উপদেষ্টার আশ্বাসে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা ডক্টর ইউনূস স্যার ছাড়া কাউকে এই মুহূর্তে বিশ্বাস করি না, কথা স্পষ্ট আসলে এখানে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের দুইজন নেতা সারদি সালাম হাসান আবদুল্লাহ আসলে দুই দিন সময় চাওয়ার পরও আসলে এখানকার যারা রয়েছে বিক্ষোভকারী রয়েছেন তারা আসলে সেই তাদের সেই প্রস্তাবনাটি আসলে তারা মানছেন না, তা আজকে এবং এই মুহূর্তে আসলে রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছিলেন, যেমন এখানকার গণ পরিষদ অধিকার পরিষদের একাংশের যে নেতা রয়েছেন তারে তিনি যেমনটি আসলে বলছিলেন এখানকার হাসান আবদুল্লাহ এবং সারদি সালামের যেই প্রস্তাবনাটি তারা সেটি মানে না এবং তারা হচ্ছে আজকে এবং এই মুহূর্তে এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চান। তিনি যেমনটি বলছেন আসলে এখানে শুধুমাত্র শিক্ষার্থীরা আছে এমন নয়, এখানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছেন, শিক্ষার্থী শ্রেণী ব্যবসায়ী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছেন বলে তিনি এখানে কিছুক্ষণ আগে যথেষ্ট বলেছেন। দর্শক আমরা অপরপাশে আমরা দেখানোর চেষ্টা করি, দর্শক এখানে আসলে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের পাশে আসলে সেনাবাহিনী সতর্ক অবস্থান এবং সেনাবাহিনী এখানে অবস্থান করছে এবং সতর্ক অবস্থানে রয়েছে এবং এখানেই মূলত কিছুক্ষণ আগে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আবদুল্লাহ এবং সারদি সালাম কথা বলে গেছেন এবং তারা আসলে কথা বলার চেষ্টা করেছেন যে এখানকার যারা আন্দোলন করছেন তাদেরকে আসলে এখানে বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে যেন আগামী দুই দিন পর্যন্ত সময় দেওয়া হয়। দর্শক আমরা এখানে কথা বলার চেষ্টা করবো এই গণ অধিকার পরিষদের একাংশের একজন সদস্য।
আমরা সদস্যকে এখন এই মুহূর্তে কথা বলবো গণতান্ত্রিক পরিষদের একাংশের সদস্য অন্যতম সদস্য তারেক। তিনি যেমন এখানে বলেছিলেন আসলে যে আসলে এই পদত্যাগ চান তারা, আজকেই আজকে এবং এই মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ চান তারা, আসলে সমন্বয়কদের কোনো প্রকার কথা এবং কোনো প্রকার তাহলে দেখেন আমি একটা কথা বলি, হাসিনা চলে যাওয়ার পরে কোন যৌক্তিকতা আছে হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি দেশে থাকবে? আছে নাই? আমাদের ওই সকল সম্প্রদায়দেরকে ধন্যবাদ জানাই যাদের রক্তে আজকের এই প্রোগ্রাম, এখানে 8-10 জন মানুষ আহত হয়েছে। সুতরাং পঙ্গু প্রোগ্রাম বন্ধ করতে হলে এই আহতদের অনুমতি দিতে হবে, প্রোগ্রাম বন্ধ করতে হলে ছাত্র সমাজের অনুমতি নিতে হবে। যারা চুপপুর দালালি করতে আসছিল তাদের সঙ্গে কেউ চলে যায় নাই, তার প্রমাণ এই প্রোগ্রাম এখন আর বন্ধ হবে না। আপনারা বলেন প্রোগ্রাম বন্ধ হবে? প্রিয় ভাইরা, আমাদের অনেক কষ্টে দেখেন অনেকদিন ধরে বার্গেইন হচ্ছে চুপপুর পদত্যাগ, কেউ কোনো কথা বলে না, আমরা বললে এড়িয়ে যায়, আইনগত বিষয় দেখায়, নানা বিষয় দেখায়, 2 দিনের সময় নাই, 3 দিনের সময় নাই, আবার বিকাল পর্যন্ত সময় নাই। আমরা কি এই নাটক বিশ্বাস করব? আমরা কি এই নাটক বিশ্বাস করব? আমরা কি চুপপুর পদত্যাগ চাই? আমরা কি আজকে চুপপুর পদত্যাগ চাই? আজকে চুপপুর পদত্যাগ চাই? চুপপুর পদত্যাগ আজকে করতে হবে, আজকে করতে হবে, চুপপুর পদত্যাগ, চুপপুর পদত্যাগ এই রাতে করতে হবে, এই রাতে করতে হবে, চুপপুর পদত্যাগ এই রাতে করতে হবে, চুপপুর পদত্যাগ, চুপপুর পদত্যাগ এই রাতে করতে হবে, এই রাতে করতে হবে, চুপপুর পদত্যাগ আমি না মানব না, আমি না মানব না। আজকে এইখানে দেখেন আমাদের দীর্ঘ সময় মাইক ছিল না, আমরা মাইকে স্লোগান দিতে পারি নাই। এখানে এখানে চুপপুর গার্ডের জন্য দেওয়া আছে একটা মাইক, আজকে সেই মাইকে ঘোষণা করে প্রোগ্রাম বন্ধ করে রেখে চলে যায়। আপনারা কি প্রোগ্রাম বন্ধ করবেন? না, করবেন না, করবেন না। রশি লাগ,
আসলে গণ অধিকার পরিষদের একাংশের একজন সদস্য তিনি তারেক যেমনটি বলছিলেন এখানে যে আসলে চুপ্পুর পদ বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ছাড়া তারা আসলে এখান থেকে সরবেন না, এবং কিছুক্ষণ আগে বৈষম্যী ছাত্র আন্দোলনের যে আসলে নেতারা নেতৃবৃন্দ সমন্বয় এসেছিলেন তারা আসলে তাদের সেই বক্তব্য বা তাদের সেই কথা তারা আসলে মানবেন না, এবং তারা আজকেই এই বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করছিলেন। এখানে যে আসলে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আসলে কোনো কথা বিশেষ করে কারো কথাই আসলে তারা শুনবেন না, তারা যেমনটি বারবার বলছিলেন তারা কারো কথা দ্বারাই আসলে তারা কনভিন্স হবেন না যেমনটি বলছিলেন, এবং কিছুক্ষণ আগেই আসলে বৈষম্যী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খালেদা সালাম এবং হাসনাত আবদুল্লাহ সহ যারা এসেছিলেন তাদের তারা যেমনটি আসলে বৃহস্পতিবার পর্যন্ত আগামী বৃহস্পতি পর্যন্ত সময় চেয়েছিলেন এই আন্দোলনকারীদের কাছে, কিন্তু তারা আসলে সেই এই প্রস্তাবনাটি তারা মানবেন না, এবং তারা বলছিলেন এখানে যে শেখ হাসিনা সরকারের আসলে নিয়োগকৃত যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে তারা আসলে মানেন না, এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত দুই দিন আগে আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একজন একটি মিডিয়াতে যেমনটি জানিয়েছিলেন যে আসলে তিনি সাবেক দেশ থেকে আসলে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি আসলে দেখেননি, সেই বিষয়টি নিয়ে আসলে এই বর্তমান সংকট সৃষ্টি হয়েছিল, এবং এই বিগত 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা সরকারের পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছিল সেদিন মূলত এই রাতে তিন বাহিনীর প্রধানকে নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ঘোষণা করেছিলেন আসলে তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেই বিষয়টি নিয়ে আসলে বর্তমানে আবার এই এতদিন পরে এসে সেই বিষয়টি নিয়ে আবার রাষ্ট্রপতি কথা বলায় বিশেষ করে যেমনটি বলছিলেন তার দুইটি কথাই আসলে সাংঘর্ষিক দুইটি কথা বলা নিয়ে শিক্ষার্থী সহ দেশের সকল শ্রেণীর মানুষের আসলে